হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি ছবি আঁকার গুরুত্বপূর্ণ কিছু কৌশল এবং বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা চলুন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা চলে এলাম ভিডিওতে। তো আমি এখানে ছবির সকল মাপ নিয়ে নিয়েছি। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা স্কেল এবং কাটা কম্পাসের সাহায্যে ছবির মাপ নিয়ে নেবেন। তো আপনারা সেভাবেই মাপ নিয়ে নেবেন। তো আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নিন। এবং আমি এখানে সকল মাপগুলো নিয়ে নিয়েছি। তো চলুন এবার যে কাজগুলো বাকি আছে সেগুলো করে ফেলি। তো বন্ধুরা, ছবি আঁকার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ছবিতে ডার্ক সাইড, হোয়াইট সাইড, জ লাইন এবং নোজ শেপ। তো আপনারা, আমি প্রথম থেকে বলি, ডার্ক সাইড হোয়াইট সাইডটা আসলে কি? ডার্ক সাইড হোয়াইট সাইডটা হচ্ছে ছবির সাদা কালো অংশ। তো আপনারা সাধারণত যেসব ছবি হয়ে থাকে কালারফুল ছবি, তো ওই ছবিতে ডার্ক সাইড হোয়াইট সাইড সেরকম বোঝা যায় না। তো আপনারা যদি ছবিটা ডার্ক অ্যান্ড হোয়াইট করতে চান তো আপনারা করবেন কি, ছবির ফিল্টার থেকে, মানে ছবির গ্যালারি থেকে যে সেটিংস আছে ওই সেটিংস থেকে ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে আপনারা ছবিটাকে ডার্ক অ্যান্ড হোয়াইট ফিল্টারে সেট আপ করে নেবেন। তো আপনারা সহজেই তাহলে ছবির ডার্ক অ্যান্ড হোয়াইট সাইডগুলো বুঝতে পারবেন। তো এবার আসি জ লাইন। জ লাইনটা আসলে কী? জ লাইনটা, তো জ লাইনটা হচ্ছে চোয়াল। চোয়ালের যে মাপটা আছে আমাদের এই যে কানের ঠিক নিচ থেকেই, কানের ঠিক নিচ থেকেই যে জ লাইনটা আছে ওই জ লাইনটা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদের ছবি একদম জেরক্স কপি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন জ লাইনটা যেন ঠিক থাকে। তো এরপরে আসি আপনার নোজ শেপ। নোজ শেপ হচ্ছে ছবির যে চোখ এবং মুখের ঠিক উপরে এই দুইটা জায়গার ভিতরের অংশ, এই ভিতরের অংশটা যদি আপনারা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে ছবির একদম শেপটা পুরোপুরি চলে আসবে। তো আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আইব্রোর উপরের অংশ। তো আইব্রোর উপরের অংশ আপনাদের ছবিতে কতটুকু পরিমাণে জায়গা আছে বা কতটুকু পরিমাণে চুল দিয়ে ঢাকা আছে, তো এইটা আপনাদের সবসময় বেশি করে খেয়াল রাখতে হবে। তো এই ছবিটাতে আইব্রোর উপরের অংশটা বেশ অনেকখানিকটাই জায়গা আছে, তো আমি সেভাবে এঁকেছি। এবং আপনারা যে ছবি আঁকবেন সেই ছবিতে দেখবেন যে আইব্রোর উপরে ঠিক কতটা জায়গা আছে বা কতটা পরিমাণে জায়গা চুল দিয়ে ঘেরা আছে। তো আপনারা এটা একদম উপভোগ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পুরোপুরি ছবিটা একদম আপনার হুবহু চলে আসছে। এরপরে আসি ছবিতে আসলে লিপ। লিপ মানে ঠোঁট। তো ঠোঁটের আকৃতিটা আপনারা খুব ভালোভাবেই আঁকাবেন এবং ছবিতে লিপের আকৃতির উপর নির্ভর করে ছবির পুরো মুখের শেপের হুবহু হওয়ার সম্ভাবনা। তো আপনারা চেষ্টা করবেন সবসময় লিপের আকৃতিটা সবসময় হুবহু করার চেষ্টা করবেন। তো হুবহু করলে কী হবে, আপনারা যদি লিপটা ছবি, যে কোনো ছবিতে লিপটা আসলে খেয়াল করেন, মানে ঠোঁটের আকৃতি বা আকার যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ছবিতে ঠোঁটের আসলে ভূমিকাটা অনেক। কারণ ঠোঁট আসলে, ঠোঁট দিয়েই আসলে বা মুখের যে শেপটা, ঠোঁট দিয়ে আসলে আমরা সেটাকে বুঝি বা সে হাসতেছে বা মুড অফ অবস্থায় আছে, এইটা আসলে আপনারা খেয়াল করবেন। তো আপনারা ঠোঁটটা আসলে খুব ভালোভাবেই আঁকাবেন এবং এটা মনোযোগ সহকারে দেখেন আসলে আমি কীভাবে করতেছি এটা। তারপরে আসেন চুল। চুলটাও খুব সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করবেন আপনারা, যেমনটা আমি করতেছি, খেয়াল করেন আপনারা। বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু আমি শেখাতে পেরেছি, আসলে আপনাদের কিছু শেখানো আমার মূল উদ্দেশ্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টের কারণে আমরা আরও নতুন কিছু করার অনুপ্রেরণা পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।